আসসালামু আলাইকুম এভরিওয়ান। হামস্টার কম্বাটে কিন্তু কয়েন লিস্টিং নিয়ে নতুন একটি আপডেট চলে এসেছে। যেমন ধরেন এইখানে আমরা কিন্তু এই যে এইখানে ট্যাপ ট্যাপ করে কিন্তু আমরা এখান থেকে হামস্টার কম্বাটে কয়েন আর্নিং করে থাকি, এবং সেই কয়েনগুলো আর্নিং করার পর এই যে এইখানে কিন্তু জমা হয়। তো আমরা হয়তোবা ভেবেছি আমরা এইখানে যে কয়েনগুলো আর্নিং করতেছি এই কয়েনের মাধ্যমে হয়তোবা আমাদেরকে তারা পেমেন্ট দিবে, কিন্তু না গাইস, এখন কিন্তু তারা নতুন একটা আপডেট এনেছে। আপনি এইখানে ট্যাপ ট্যাপ করে যে ইনকামগুলো করেছেন, মানে এই যে কয়েনগুলো আর্নিং করেছেন, এই কয়েনের মাধ্যমে তারা আপনাকে পেমেন্ট দিবে না। সো এখন কোন কয়েনের মাধ্যমে দিবে? তারা দিবে হচ্ছে যে এই যে এখান থেকে এই যে প্রফিট পার হাওয়ার অপশনে আপনার যে কয়েনগুলো আপনারা রিসার্চ করবেন সেই কয়েনের উপর ভিত্তি করে আপনাকে কিন্তু মানে আপনার কয়েন প্রাইসটা দিবে। মানে এখন আপনারা হয়তো বা অনেকে হতাশ হয়ে যাচ্ছেন যে আমরা অনেক সময় ব্যয় করে এখান থেকে এই যে এখান থেকে আমরা কিন্তু অনেক মিলিয়ন কয়েন এখান থেকে আর্নিং করেছি, এখন এটার উপর ভিত্তি করে যদি আমাদেরকে তারা পেমেন্ট না দেয় তাহলে আমরা এত কয়েন আর্নিং করে তাহলে আমাদের কী লাভ হলো? যদি তারা এই যে এখান থেকে প্রফিট পার হাওয়ার অপশনে যে কয়েনগুলো আমরা রিচার্জ করে বাড়িয়ে নিব এই কয়েনের উপর ভিত্তি করেই তারা মানে আমাদেরকে পেমেন্ট দেয় তাহলে তারা এই অপশনটা কেন দিল? সো এই বিষয়ে কিন্তু তারা বিস্তারিত একটা আপডেট দিয়েছে। সো সেই আপডেটটি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এভরিওয়ান, এবার আমি হামস্টার কম্বাটের এই নতুন আপডেট নিয়ে বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করি। আপনারা হয়তো বা ভিডিওর শুরুতে আমার কথাগুলো শুনে অবাক হয়ে গিয়েছেন, হতাশ হয়ে গিয়েছেন যে ভাই ট্যাপ ট্যাপ করে আমরা যে কয়েনগুলো আর্নিং করেছি এই কয়েনগুলোর উপর ভিত্তি করে হামস্টার কম্বাট আমাদেরকে যদি পেমেন্ট না দেয় তাহলে ভাই এই কয়েনগুলোর কি হবে, এই কয়েনগুলো তো আমাদের পুরাই লস হয়ে গেল। হ্যাঁ প্রিয় দর্শক, তারা চাচ্ছে যে এখান থেকে ট্যাপ ট্যাপ করে যা আপনি আর্নিং করেছেন 400-500 মিলিয়ন বা 1000 মিলিয়ন বা কেউ 100-200 মিলিয়ন যে কয়েনগুলো এখান থেকে এই যে এই এই অপশন আর্নিং করেছেন ভাই এইটার উপর ভিত্তি করে আপনাকে তারা আর পেমেন্ট দেবে না। তারা পেমেন্ট দেবে এই যে উপরে দেখে আপনারা প্রফিট পার হাওয়ার অপশনে যে কয়েনগুলো রিসার্চ করে বাড়াবেন তার উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে মানে এটা পেমেন্ট করবে। সো এখন আপনারা হতাশ হয়ে যাচ্ছেন যে আমরা এত মিলিয়ন মিলিয়ন কয়েন তাহলে কি করব, এ বিষয়ে একটু পর আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেব। সো তার আগে হামস্টার কম্বাটের হচ্ছে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে তারা একটা আপডেট দিয়েছে, এই আপডেট। সো সেই আপডেটটা আমরা প্রথমে জানবো। এর জন্য এই যে হামস্টার কম্বাটের অ্যানাউন্সমেন্টের যে হচ্ছে যে অফিসিয়াল চ্যানেল রয়েছে টেলিগ্রামের সেইখানে দেখেন এই যে অ্যাটেনশন, মানে সবাইকে অ্যাটেনশন হতে বলতেছে, এখানে তারা নতুন আপডেটে কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে। এই যে দেখেন এখানে কিন্তু তারা বিস্তারিত এই আপডেটে বলে দিয়েছে যে তারা আসলে পেমেন্ট আসলে প্রফিট পার হওয়ার অপশনের মাধ্যমে দিবে না, আমরা ট্যাপ ট্যাপ করে যে মিলিয়ন মিলিয়ন কয়েন আর্নিং করেছে তার উপর ভিত্তি করে সেই টোকনের উপর ভিত্তি করে আমাদেরকে পেমেন্ট দিবে। এ বিষয়ে দেখেন এখানে কিন্তু বিস্তারিত আপডেটটা তারা জানিয়ে দিয়েছে। তো যাই হোক, ইংলিশে এখানে আপডেটটা দিয়েছে, আপনারা বুঝবেন না, আমি এটা এখান থেকে কপি করে নিয়ে বাংলা ট্রান্সলেশন করে আপনাদেরকে বোঝাচ্ছি। এর জন্য আমি চলে যাচ্ছি গুগলে। সো গুগলে যাওয়ার পর আমি আপনাদেরকে বাংলা ট্রান্সলেশন করে এই আপডেট সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। তো এইখান থেকে দেখেন আমি পেস্ট করে দিচ্ছি বাংলা ট্রান্সলেশনে গুগলের। সো এই যে দেখেন আমি কিন্তু এখান থেকে বিস্তারিত বোঝাচ্ছি। প্রথমে বলছে, প্রিয় সিইওগণ, প্রচুর প্রশ্ন এবং মন্তব্যের কারণে আমরা রেকর্ডটি সোজা করতে চাই। মানে এখান থেকে তারা বলতেছে, এই যে দেখেন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটটি তারা বলেছে, আপডেটটি ভালো করে শুনবেন আপনারা। এখানে বলেছে যে এয়ারড্রপ ঘন্টায় লাভের ওপর নির্ভর করবে, মানে আপনাকে যে তারা পেমেন্ট দিবে এয়ারড্রপের পেমেন্টটা দিবে সেটা ঘন্টায় লাভের ওপর নির্ভর করবে এবং কিছু অন্যান্য কার্যকলাপের পরিমিতি যা আমরা পরে প্রকাশ করব মুদ্রার ভারসাম্য নয়। বুদ্ধিমানের সাথে খেলুন, আমরা আপনাকে জানাতে চাই যে আমরা বর্তমানে সার্ভারের সাথে সমস্যার সম্মুখীন হচ্ছি, আমরা এটিতে অক্লান্তভাবে কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করার চেষ্টা করব যাতে আপনি আপনার প্রিয় গেমটি উপভোগ করতে পারেন। মানে বর্তমানে মাঝে মাঝে কিন্তু হামস্টার কম্বাটে ঢোকা যায় না, সেই প্রবলেমটা তারা সলভ করার চেষ্টা করতেছে এটাই শেষে বলতেছে। কিন্তু এইখানে কিন্তু তারা গুরুত্বপূর্ণ এই কথাটি বলেছে, গুরুত্বপূর্ণ আপডেটটি তারা আমাদেরকে জানিয়ে দিয়েছে। আপডেটটি কি দেখেন, এখান থেকে ইয়ারড্রপ ঘন্টায় লাভের ওপর নির্ভর করবে, মানে প্রফিট পার হাওয়ারের যে ইনকামগুলো আপনি করবেন তার উপর কিন্তু আপনার পেমেন্টটা নির্ভর করবে এবং অন্যান্য কার্যকলাপের পরিমিতি যা আমরা পরে প্রকাশ করব। মানে আরও যে বিষয়ের ওপর তারা পেমেন্ট দিবে, আরও কিছু হয়তো বা শর্ত বা কন্ডিশন রয়েছে, সেগুলো তারা পরবর্তীতে কি করবে আপডেট আকারে আমাদেরকে জানিয়ে দেবে এবং প্রকাশ করবে এবং মুদ্রার ভারসাম্য নয়। দেখেন ইংলিশেও কিন্তু এখানে তারা বলে দিয়েছে, এই যে দেখেন আমি আপনাদেরকে বলি, ইয়ারড্রপ উইল ডিপেন্ড অন দ্য প্রফিট পার হাওয়ার অ্যান্ড সাম আদার অ্যাক্টিভিটি প্যারামিটার দ্যাট উইল রিভিল ডেটার, নট দ্য কয়েন ব্যালেন্স। মানে আমাদেরকে বলতেছে কয়েন ব্যালেন্সের ওপর ভিত্তি করে আমাদেরকে হচ্ছে যে এটা দিবে না, মানে ইয়ারড্রপ দিবে হচ্ছে যে আমাদেরকে
এই যে প্রফিট পার আওয়ারের ওপর, প্রফিট পার আওয়ারের ওপর কিন্তু ডিপেন্ড করবে এই যে আমাদের পেমেন্টটা। এবং এখান থেকে তারা নিশ্চয়ই কিন্তু বিস্তারিত বলে দিয়েছে, নট দ্য কয়েন ব্যালেন্স, মানে কয়েন ব্যালেন্সে যা আমরা আর্নিং করেছি এটার ওপর ডিপেন্ড কিন্তু করবে না। এবং পরবর্তীতে তারা আরও হয়তো বা কিছু শর্ত আনবে, সেটা কিছুদিন পর তারা হয়তো বা জানিয়ে দেবে। সো এখন আমি আপনাদেরকে এই যে দেখেন বিস্তারিতভাবে এই আপডেটটা বুঝিয়ে দিচ্ছি। আমি এই জন্য হামস্টার কম্পার্টে ওপেন করতেছি বা হামস্টার কম্পার্টে চলে যাচ্ছি। সো গাইস, এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আমরা ট্যাপ ট্যাপ করে যে কয়েন ব্যালেন্সগুলো আর্নিং করেছি, এখান থেকে 400-500 মিলিয়ন কয়েন ব্যালেন্স আমরা হয়তো বা আর্নিং করে ফেলেছি, এখন এই কয়েনগুলো কি আমাদের পুরাই লস হয়ে গেল? সো আমরা হয়তো বা অনেকেই মনে করছিলাম যে এইখান থেকে যে আমরা ট্যাপ ট্যাপ করে যে কয়েন ব্যালেন্সগুলো আমরা আর্নিং করবো এটার ওপর ভিত্তি করে হয়তো বা আমাদেরকে তারা পেমেন্ট দেবে, আমরা হয়তো বা খুশি হয়ে গিয়েছিলাম অনেকেই 400-500-800 মিলিয়ন 1000 মিলিয়ন বা প্লাস করে ফেলেছি বা 200-300 মিলিয়ন আমরা মনে করেছি এটার ওপর ভিত্তি করে হয়তো বা আমাদেরকে তারা পেমেন্ট দিবে। সো যাই হোক, এই কয়েন ব্যালেন্সের ওপর ডিপেন্ড করবে না। তারা যেটা বলতে চাচ্ছে এইখান থেকে আপনি এই যে প্রফিট পার আওয়ার অপশনে যে যত সংখ্যক কয়েনগুলো আপনি রিসার্চ করে বাড়িয়ে নেবেন তার ওপর ভিত্তি করে এই ইয়ার ড্রপের পেমেন্টটা আমাদেরকে দিবে। তো এখন আপনারা বলতে পারেন এখন এইখান থেকে ট্যাপ ট্যাপ করে যে আমরা মিলিয়ন 100-200 মিলিয়ন বা 50-60 মিলিয়ন কয়েন যে আমরা আর্নিং করেছি এটা কি আমাদের লস হয়ে যাবে? না ভাই, এটা আপনাদের লস হবে না, কারণ এইটা আর্নিং করার পরেই কিন্তু এই কয়েনগুলো দিয়ে আপনাদেরকে এই যে প্রফিট পার হাওয়ার অপশনের কয়েনগুলো রিসার্চ করে বাড়াতে হবে। কীভাবে? এর জন্য আপনাদেরকে কী করতে হবে, এই যে দেখেন মাইন অপশন, এই যে মাইন অপশন, মাইন অপশনে আসতে হবে। সো আপনি মাইন অপশনে আসবেন, মাইন অপশনে আসার পর আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। এখন এই যে দেখেন নিচের দিকে মার্কেট অপশন, এই যে পিআর টিম অপশন, তারপর হচ্ছে যে লিগেল অপশন, স্পেশাল অপশন, প্রত্যেকটা অপশন থেকে কিন্তু আপনাদেরকে কিছু কয়েন দেওয়া হচ্ছে। এবং এই কয়েনগুলো কিন্তু আপনাদেরকে মেইন ব্যালেন্সের কয়েন, যে মিলিয়ন কয়েনগুলো আপনি আর্নিং করেছেন ওই কয়েন দিয়ে এখান থেকে কিছু কয়েন আপনাকে রিচার্জ করতে হবে। যেমন ধরেন আমি একটা রিচার্জ করে আপনাদেরকে দেখাচ্ছি, এই বিটিসি পিআর, এটা আমি 10,000 কয়েন দিয়ে এখন রিচার্জ করব। এটার উপর ক্লিক করবেন আপনারা, ক্লিক করলে দেখতে পারবেন এটা যদি আমি 10,000 কয়েন দিয়ে রিচার্জ করি তাহলে আমার প্রফিট পার আওয়ারে গিয়ে 84 কয়েন কিন্তু জমা হবে। মানে আপনার মেইন যে কয়েনগুলো রয়েছে সেটা দিয়ে প্রফিট পার আওয়ারের কয়েন কিন্তু বাড়াতে হবে। এই যে গো আহাদ অপশনে ক্লিক করলে আমার 10,000 কয়েন দিয়ে 84 কয়েন কিন্তু এখান থেকে বেড়ে গেল, এই যে প্রফিট পার আওয়ার অপশনে। এভাবে আপনি যে মিলিয়ন কয়েন আর্নিং করেছেন সেটা দিয়ে কিন্তু এখান থেকে বড় বড় যে কয়েনগুলো রয়েছে সেগুলো রিচার্জ করবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি বড় বড় বেশি বেশি কয়েনগুলো আপনি কোথায় পাবেন। এই যে উপরের দিকে স্পেশাল অপশন দেখতে পারবেন, স্পেশাল অপশনে আসবেন এবং এখান থেকে নিউ কার্ডের যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে কিন্তু বড় বড় আপনি কয়েন দেখতে পারবেন, বর্তমানে এটা আনলক করতে হবে আমাদেরকে, এটা এখন বর্তমানে অ্যাভেলেবল নেই। যাই হোক, এখান থেকে মাই কার্ড অপশনে আসলাম। এই যে এখান থেকে দেখেন বিভিন্ন কিন্তু অপশন রয়েছে, এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে 63,000 কয়েন, মানে আমাদের মেইন ব্যালেন্সে যে মিলিয়ন কয়েন রয়েছে এই মিলিয়ন কয়েন থেকে আমরা যদি 63,000 কয়েন দিয়ে এটা রিচার্জ করি তাহলে আমাদের প্রফিট পার আওয়ারে কিন্তু 2,000 কয়েন কিন্তু বেড়ে যাবে। সো গোহাদ অপশনে ক্লিক করে আমরা এইগুলো বাড়িয়ে নিলাম। সো এইভাবে কিন্তু আপনাকে কী করতে হবে, এই অপশন থেকে আপনাদের মেইন ব্যালেন্সের মিলিয়ন কয়েন দিয়ে এই যে প্রফিট পার আওয়ার অপশনের এই কয়েনগুলো রিচার্জ করে বাড়াতে হবে। আপনি যত বেশি বাড়াবেন ততই কিন্তু এখান থেকে পেমেন্ট বেশি পাবেন। এখন আপনাদের কথা, আপনাদের অনেকের প্রশ্ন হচ্ছে যে ভাই এখন আপাতত আমরা এখান থেকে ট্যাপ ট্যাপ করে যা আর্নিং করেছি এই কয়েনগুলো দিয়ে এই প্রফিট পার আওয়ার অপশনের কয়েনগুলো রিচার্জ করে বাড়াবো কিনা। তারা যেহেতু পরবর্তীতে আরও কিছু শর্ত, আরও কিছু আপডেট জানাইতে চেয়েছে, তো আমার সাজেস্ট থাকবে আপনারা, আপনাদের যদি 500-600-700 মিলিয়ন হয়ে থাকে তাহলে 200 মিলিয়ন বা 300 মিলিয়ন আপাতত রিচার্জ করে এখান থেকে প্রফিট পার আওয়ার অপশনে কয়েন বাড়িয়ে নিন। কয়েন বাড়ানোর জন্য জাস্ট এই মার্কেট অপশনে আসবেন, আসার পর এখানে বিভিন্ন কয়েন দেখতে পারবেন, যে কোনো একটা কয়েনের উপর ক্লিক করলেই যে কয়েনগুলো আপনার খরচ হবে সেই সংখ্যা দেখাবে এবং যে কয়েনগুলো খরচ করবেন এই কয়েন খরচ করে আপনার প্রফিট পার আওয়ার অপশনে কত কয়েন বাড়বে বা প্রফিট পার আওয়ার অপশনে কত কয়েন বাড়বে সেই সংখ্যাটা এখানে দেখাবে। সো এইভাবে কিন্তু আপনাকে রিচার্জ করতে হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপাতত 2-1 দিন যাক, তারা পরবর্তীতে আরও কী কী শর্ত এখানে অ্যাড করে এটা আমরা আগে দেখি, তারপরে আসলে আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের পুরো কয়েন দিয়ে এখান থেকে প্রফিট পার আওয়ার অপশনে রিচার্জ করে প্রফিট পার আওয়ার অপশনে কয়েন বাড়াবেন। আশা করছি হামস্টার কম্বাটের এই নতুন আপডেট সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। এই ছিল মূলত আজকের ভিডিও, দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে। সেই অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।